কিন্তু কিয়ামতের দিন দুই পা জায়গার উপরে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে। সূর্যটা চলে আসবে আজ থেকে, এখন তো বর্তমানে 9,30,00,000 মাইল উপরে, কিন্তু এত উপরে থাকবে না। মহান মাওলায়ে কারিম সূর্যটা ওই দিন নিয়ে আসবে, কেন জানেননি? এই পৃথিবীর জমিনে যে সমস্ত মানুষ গুনাহ করিয়াছে, গুনাহগারদেরকে আল্লাহ পাক শাস্তি দিবেন। মহান মাওলা ওই দিন সূর্যকে ডাক দিয়া বলবেন, এদের মগজ পাঠায়া দাও, কেন জাননি আমি এদেরকে কি পরিমাণ নিয়ামত দিলাম, কি পরিমাণ নিয়ামত দিলাম, আর ওরা আমার সাথে কি করলো। একটা গরু চিন্তা করে দেখবেন, একটা গাভী যখন আপনার করে বাচ্চা দেয়, এই গাভীর দুধটা তো বাচ্চায় আশা করে পুরা দুধটা খাওয়ার জন্য, কিন্তু আপনি মালিক রাতের বেলায় বাছুরটাকে আপনি আর একটা ফিলারের সাথে বেঁধে রাখেন, সারাটা রাত বাছুরটায় কান্দে বলে, মা ক্ষুধা লাগছে তুমি আমারে দুধ দাও, মা আওয়াজ দেয়। বাসুরের আওয়াজের সাথে কিন্তু গাভীটায় আওয়াজ দেয়, লক্ষ্য করে দেখবেন ওই গাভীটায় বুঝাই রে বাচ্চা, ধৈর্য ধর, সকাল হওয়া পর্যন্ত ধৈর্য ধর, মালিক এখন ঘুমাইছেন, সকালে আয়সা ছাড়িয়া দিবে। আপনি সকালে গেলেন, সকাল বেলায় গেলেন, এই বাছুরটাকে আপনি ছেড়ে দিলেন, দেখবেন বাছুরটাকে সারার সাথে সাথে বাছুরটা আগে একটা কুশিতে লাপ মারে, হুজুর এখন ঠিক কিনা, কুশিতে লাভ দিয়া যেই মাত্র উলানের মধ্যে গিয়া ধরে আপনি কিন্তু তারে খাইতে দেন না, মুখটা ছুটাইয়া দেন, বাচ্চা চিল্লাইতে থাকে বাছুরটা, লাফাইতে থাকে ধরার জন্য, কিন্তু আপনি মালিক তারে দেন না। মহান মাওলায়ে কারিম এই দুধটাকে আপনার জন্য হালাল করেছেন, যাতে এই দুধ খায় আল্লাহর শুকর আদায় করেন, আল্লাহর ইবাদত করেন, বাছুর থারে খাইতে দেন না। আরেক জায়গায় বেঁধে রেখে আপনি ইচ্ছা মতো দুধ নিলেন, আপনি দুধটা নিয়ে করে চলে গেলেন, বাছুরটারে যখন ছাড়লেন কুশিতে দৌড়া গিয়ে ধরে, এখন মনে মনে এই বাছুর চিন্তা করে, আর তো কোনো বাধা নাই, পেট ভরে আমি দুধ খাবো, কিন্তু আফসুস এমন দুধ নেওয়া নিয়েছে মালিক, বাছুরের জন্য আর দুধ বাকি নেই। খালি উলানের মধ্যে কিছুক্ষণ পর্যন্ত টান দেয়, দেখে দুধ নাই, দুধ যখন পায় না দেখবেন বাছুরে উপরের দিকে গুথা দেয়, এরপরেও তার পেট ভরে নাই, বাছুরটায় কান্দে আর বলে, মা গো আমার তো পেট ভরে নাই, দুধ তো সব তুমি মালিকরে দিয়া দিলা। তখন গাভীটায় বাছুরটার দিকে ফিরে দেখবেন বাছুরের মুখে চাটিয়া দেয়, বাছুরটার মুখটায় চাটিয়া আদর করে বুঝায় দেয়, রে বাচ্চা তোরে আর আমারে আল্লাহ বানাইছেন এদের খেদমতের জন্য, এই মানুষগুলোর খেদমতের জন্যই তোমারে আমারে আল্লাহ বানাইছেন, ওরা দুধ খায় মালিকের ইবাদত করবে, মালিককে সিজদা দিবে। এই বাছুরটার দুধটা আল্লাহ তোমারে খাওয়াইছেন, কিন্তু তুমি মাওলার ইবাদত করো নাই। আল্লাহ ওই দিন ডাক দিয়া বলবেন, সূর্য আমি কত নিয়ামত এদেরকে খাওয়াইলাম, একটা পাখি মুখে আধার দিয়া রওনা দিয়েছি, বাসায় যাবে, বাসায় গিয়া দুইটা ছোট ছোট বাচ্চাকে খাওয়াবে, পাখির বাচ্চাগুলো মা পাখিটার জন্য অপেক্ষায় আছে, কিন্তু তুমি শিকারি রাস্তায় সেই পাখিটাকে শিকার করে ফেললা, আল্লাহ এই জন্য তোমার আমল নামায় কোনো গুনাহ লেখা নাই, এটাকে তোমার জন্য হালাল করে দিয়েছেন, বাচ্চাগুলো কিন্তু মা মা বলে চিৎকার করতেছেন, আল্লাহ এদেরকে লালন পালন করার ব্যবস্থা করে দেন, কিন্তু তোমার জন্য হালাল করে দেন, আল্লাহ তোমার কোনো শাস্তি দেন না, যাতে এই নিয়ামত কায়া আল্লাহর ইবাদত করতে পারো, কিন্তু তুমি যদি ইবাদত না করো কিয়ামতের কঠিন ময়দানে হাশরের মাঠে যেদিন দাঁড়াবা, এই যে 9,30,00,000 মাইল উপরের সূর্যটাকে আল্লাহ নিয়ে আসবেন, আধাত উপরে নিয়ে আসবেন, প্রত্যেকটা মানুষের মাথা আর আধাত উপরে সূর্যটা নিয়ে আসবেন, বর্তমানের যেই সূর্য যেই পরিমাণ তেজ আছে আল্লাহর পয়গম্বর বলেন 70 গুণ তেজ আরো বাড়াইয়া দেওয়া হবে, 70 গুণ তেজ আরো বৃদ্ধি করে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা ওই দিন কার পরনে কাপড় আছে কার পরে কাপড় নাই কোন মানুষের এটা চিন্তা থাকবে না, প্রত্যেকটা মানুষ হাহাকার করতে থাকবে, পেরেশানিতে প্রত্যেকে নিজের জানের চিন্তায় থাকবে, কারণ হাসরের মাঠের চতুর্পাশে পাহাড়ের মতো উঁচা হয়ে জাহান্নাম,
হাঁক চাটতে থাকবে জাহান্নাম হাঁক চাটতে থাকবে এই পাহাড়ের ছিদ্রর মতো জাহান্নামের ছিদ্র হইয়া হইয়া যখন আগুনের জিহ্বা বাহির হবে আগুনের জিহ্বা বাহির হইয়া ডাকতে থাকবে জিহ্বার যে আওয়াজটা হবে বজ্রপাতের আওয়াজের মতো জাহান্নাম ডাকতে থাকবে আল্লাহ লক্ষ লক্ষ বছর পর্যন্ত আমি ক্ষুধার্ত তোমার কাছে খাদ্য চাই তুমি একটা কথাই শুধু বলেছো হে জাহান্নাম তোর জন্য কিছু মানুষ বানাইছি সেই মানুষগুলোর তরে খাইতে দিব আজকে তো সব মানুষ হাজির হয়ে গেছে একটু হুকুম দাও একটা লুকমা সারা হাসরবাসীর মানুষগুলো খেয়ে ফেলি ক্ষুধাটা একটু নিবারণ করি একটু হুকুম দাও আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বলবেন একটু ধৈর্য ধর ধৈর্য ধর হিসাব নিকাশটা শেষ করে ফেলি একটু ধৈর্য ধর আমি এই দুনিয়ার মানুষকে যখন আমি রুহের জগতে বানাইলাম ইচ্ছা করলে আমি একদলকে জান্নাত একদলকে জাহান্নাম দিয়ে দিতে পারতাম আল্লাহর কি এই ক্ষমতা ছিল না ছিল না আল্লাহ তুই ইচ্ছা করলেই একদলকে জান্নাত আর একদলকে জাহান্নাম আগে দিয়ে দিতে পারতেন ঠিক কিনা কিন্তু মাওলাই করিম সেখানে দেন নাই তাহলে জাহান্নামে যারা যাবে ওরা হয়তো অভিযোগ করতে পারে আল্লাহ যদি সুযোগ দিতা তোমার ইবাদত করে তোমারে খুশি করতাম মহান মাওলাই করিম পরীক্ষা করার জন্যই দুনিয়াতে পাঠায় দিলেন লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কে ভালো আমল করে কে মন্দ আমল করে এটা পরীক্ষা করার জন্যই মাওলাই করিম দুনিয়ায় পাঠাইলেন এই পৃথিবীর জমিনে একজন মানুষ দুনিয়াতে থাইকাই বুঝতে পারবে হিসাব মিলাতে পারবে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে কোন মানুষটা জান্নাতি কোন মানুষটা জাহান্নামী আর কারোর বলতে হবে না নিজে নিজেই বলতে পারবে আমি একটা উদাহরণ আপনাদের সামনে দিই খুব ভালো করে চিন্তা করে দেখবেন একটা ছাত্র যদি পরীক্ষার হলে ঢুকে একটা ছাত্র যদি পরীক্ষার হলের ভিতরে ঢুকে যায় পরীক্ষার প্রশ্নপত্রটা যখন তার সামনে আসবে হলের ভিতরে যত ছাত্র থাকে সব ছাত্রই কি সঠিক উত্তর দিতে পারে না সঠিক ছাড়া বেটি কেউ কিছু দেয় আবার কোনো কোনো ছাত্র আছে একদম উত্তর দিতেই পারে না পরীক্ষা শেষ হয়ে গেল হলের ভিতরে যারা আছে যারা প্রশ্নের উত্তর দিতে পারছে সে কিন্তু অপেক্ষা করবে রেজাল্টটা কোন দিন আসবে নাম্বার কত পাবো কিন্তু যে উত্তর দিতে পারে নাই তার কিন্তু রেজাল্টের অপেক্ষা করতে হবে না সে নিজেই এখানে বসেই বলতে পারবে আমি ফেল করব না পাস করব কারণ সে লেখছে কি না লেখছে না আর কেউ বলুক আর না বলুক আর কেউ জানুক আর না জানুক তার জানা আছে না নাই এই পৃথিবীর জমিনে আল্লাহর সামনে আমরা কি করব কি জবাব দিব এই দুনিয়াতে আমরা যারা বসবাস করি আমাদের প্রত্যেকের কিন্তু জানা আছে কোন জায়গায় দাঁড়ায় কোন পাপটা করেছিলাম চক্ষু বন্ধ করলে আয়নার মতো চোখের সামনে সব ভেসে যায় আমি কি করলাম আল্লাহর হুকুম পালন করতে পারছি কিনা পারছি না আল্লাহর হুকুম মতো চলছি কিনা চলছি না নিজের জানা আছে না নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কমপ্লিট করে দিলাম ইসলাম এরপরে এই আয়াত নাজিল করে আল্লাহ পাক আরো সাবধান করে দিলেন ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ভয় করো তোমরা ওই দিন থাকে যেই দিন আল্লাহর সামনে ফিরে যাইবা এমন কোন মানুষ নাই যে হাশরের মাঠে দাঁড়াইবা না